সম্মানিত দিনী ভাই বোন, ঈদের দিন, ঈদের দিনের প্রথম কাজ কি? খেয়াল করো এদিকে, ঈদের দিনের প্রথমে চার পাঁচটা কাজ আছে। এক নম্বর কাজ হলো ফেতরা বের করা। ঈদের দিনই ফেতরা বের করতে হতো, যা আমাদের এসব মুরব্বী মানুষেরা আজও জানেন, যে আমরাও করেছি, আমার বাপ দাদাকেও দেখেছি ঈদের দিন সকালে ফেতরা বের করতে। ওইটা কিভাবে পনেরোই চলে গেল, পনেরোই রমজান চলে গেল, সাতাশে রমজান আরো আগে চলে আসলো, আরো আগে হবে না, নিতান্তই ২৯ রমজান বা ৩০ রমজান, অন্যথায় ফজর সলাতের পরে ফেতরা বের করতে হবে। আব্দুল ইবনে উমার বলেন ঈদের দিনের প্রথম কাজ, আব্দুল ইবনে উমার বলেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিত্রে সান মিন তামারিন ও সান মিন সাইরিন, আল্লাহর নবী ফেতরার যাকাত ফরজ করেছেন এক শা খেজুর, এক শা গম, আলাল আব্দুল হুররে, স্বাধীন পুরুষ নারীর উপর, ফকির মিসকিন সবার উপর, ভিক্ষুক ভিক্ষিকা সবার উপরে, আর স্বাধীন পুরুষ নারীর উপর, দাস দাসীর উপর, ছোট বড় সবার উপরে। ঈদের মাঠে যাওয়ার পূর্বে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে। যদি ধরে নেওয়া হয় ফজরের আজানের আগে যার জন্ম হয়েছে তারও ফেতরা দিতে হবে, ঠিক আছে, যদি ধরে নেওয়া হয় যে সূর্য ডুবা পর্যন্ত, রমজান শেষ হওয়ার সূর্য ডুবা পর্যন্ত সন্তান জন্ম নিয়েছে তার ফেতরা দিতে হবে, তো ঠিক আছে। আমরা মনে করি ফজরের আজান পর্যন্ত কোনো ছেলে মেয়ের রাতে জন্ম নিলে তার ফেতরা দিতে হবে, সবাকেই ফেতরা দিতে হবে, ছোট বড় শিশু পুরুষ নারী দাস দাসী কাজের মেয়ে ফকির মিসকিন সবাকে ফেতরা দিতে হবে, দিতেই হবে। চাঁপাই নবমের ভাষা তো ওকে দিতে হবে হবে, ওর বাপকে দিতে হবে, ফেতরা দিতেই হবে। ফকির হলে ফিরিয়ে দেওয়ার সময় তার চেয়ে বেশি দিয়ে দেওয়া হোক। ও আমার বেহান তুয়াদা কাবলাল খরুজ এলা সলা কাবলাল খরুজ না সলাল মুসল্লা, ফেতরা বের করতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে। এই যে বুখারী মুসলিমের হাদিস, ফেতরা বের করতে হবে কখন? ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আগে যে নিয়ম ছিল সেটাই ঠিক ছিল। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুন্না নুখরিজু যাকাতাল ফিত্রে, আমরা যাকাতুল ফিত্র ফেতরা বের করতাম, সান মিন তামিন একসা খাদ্য, সান মিন সাইরিন একসা একসা জব, সান মিন তামারিন একসা খেজুর, সান মিন তাকেতিন একসা পনির, সান মিন জাবিবিন একসা কিশমিস। প্রথম শব্দ আছে খাদ্য, তার মানে পৃথিবীতে যারা যেখানে যা খায় সেটারই ফেতরা দিবে খাদ্য শস্য। কেউ যদি মনে করে আটা দিব তো দেখ, তবে ধান দেওয়া ভালো নয়, ধান সরাসরি খাদ্য নয়। আগে কিছু আমাদের গ্রামেও ধান ফেতরা দিত, চাউল গম দেওয়ায় তুলনামূলক ভালো। সম্মানিত দিনী ভাই বোন, আবু সাঈদ খুদরি বলেন কাতেবা মুআবিয়া হাজ্জানা মুতামিরান ফাকাল্লামনা সালাল মিম্বারে, আমরা একসা করে ফেতরা দিয়ে আসছিলাম, হঠাৎ করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন, তিনি মিম্বারে উঠে জনগণের সামনে বক্তব্য দিলেন, ফাকাল্লামা ফিমা কালামান মানাস, সেদিন তিনি মানুষের সামনে যা বলেছিলেন মানুষের সামনে সেদিন বক্তব্যে তিনি বলেছেন ইন্নি আরা, আমি মুআবিয়া মনে করি আন্না শাইনে মিন সামারাই শাম তা দেল শান মিন তামারিন, সিরিয়ার অর্ধ সাগম মদিনার একসা খেজুরের সমান। জাতির উদ্দেশ্যে মুআবিয়া ভাষণ দিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতির সামনে বললেন জনগণ
আমি মনে করি সিরিয়ার অর্ধ শা গম মদিনের এক শা খেজুরের সমান, সিরিয়ার অর্ধ শা গম মদিনের এক শা খেজুরের সমান। এই কথা জনগণ গ্রহণ করল, জনগণ অর্ধ শা ফেত্রা দিতে লাগল। এই অর্ধ শা গ্রহণ করল ইরাকের মানুষ, ইরাকের মানুষ এক শা সমান ধরল 3.5 কেজি। আজও ইরাক থেকে শা একটা পরিমাপ পাত্র কিনে নিয়ে এসে চাউল মাপলে গম মাপলে 3.5 কেজি 3.25 কেজি ধরবে, এরকমই ঠিক। মদিনা থেকে একটা শা কিনে নিয়ে আসলে তাতে 2.5 কেজি ধরবে বা 2 কেজি 400 গ্রাম ধরবে বা এক একটু বেশিও ধরতে পারে, একথাই ঠিক। মদিনের শা অনুযায়ী 2.5 কেজি বা 2 কেজি 400 গ্রাম বা তার চেয়ে কিছু বেশি হতে পারে, আর সিরিয়ার শা অনুযায়ী 3.5 কেজি হতে পারে। তারা মূল্য হিসাবে অর্ধেক শা নিল, আর বাকি মানুষেরা তা গ্রহণ করল না। আবু সাঈদ খুদরি বললেন, আম্মানা, আমি আবু সাঈদ খুদরি বলছি, কন্যা নখরেজ ফলা নাজাল কুল্লা ফলাম নাজাল নখরেজ সান মিন তামারিন আলা আহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উখরেজহ মাইস্ত। রাসূলের যুগে একসা শস্য ফেত্রা বের করতাম, যতদিন বেঁচে থাকব একসাই ফেত্রা বের করব, কম করব না। কারারা জলুন মিল কম, জনগণের একজন বলল, আবু সাঈদ খুদরি আওয়া কামহানে মুদ্দাইনে মিন কামহিন, অর্ধশা গম দিলে হবে না। তখন আবু সাঈদ খুদরি বললেন, অর্ধশা গম দিলে কেন হবে, তিলকা কি মতো মাবিয়া, এটা হলো মাবিয়ার মূল্য হিসাব, এইটা হলো মাবিয়ার মূল্য হিসাব, লাখ বালহা ওলা মালহা, মাবিয়ার মূল্য হিসাব আমি কখনো গ্রহণ করব না, কখনো তা মানব না, মাবিয়ার মূল্য হিসাব কখনো গ্রহণ করব না, কখনো তা মানব না। এই কথা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। আমি বলছি সম্মানিত দীনী ভাই বোন, এক শা ফেত্রা বের করতে হবে, এ কথাই ঠিক, মূল্য নয়। সারা দুনিয়ার মানুষ যদি মূল্য বের করে তবু তা ফেত্রা হবে না, শস্য দিয়েই ফেত্রা বের করতে হবে, এ কথাই ঠিক। যখন করোনা ধরেছিল তখন আমি বলেছিলাম, কাবা ঘর কেন, সারা পৃথিবীর মানুষ যদি 3 ফুট পরপর সলাতে দাঁড়াই তবু তা বৈধ হবে না, আর যদি কোনো দিন কেয়ামত পর্যন্ত কাবা ঘরে পায়ে পা মিলিয়ে না দাঁড়ায় তবু তা বৈধ নয়। সেদিন বক্তব্যে বলেছিলাম, 3 ফুট পরপর দাঁড়ানো বৈধ করতে হলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে, যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনোদিন পৃথিবীতে আসবেন না, কাজে 3 ফুট পরপর দাঁড়ানো বৈধ হবে না। মাস্ক পরে করোনা আমি ঠেকাতে চাইনি, আমি বিশ্বাস করি ভাগ্যকে। আল্লাহর নবী বলছেন, মানুষ সৃষ্টির 50,000 বছর পূর্বে কাতাবা হায়াতাহা ও মাউতাহা ও রিজকাহা ও মাসায়েবাহা, তার পৃথিবীর জন পৃথিবী সৃষ্টির 50,000 পূর্বে মানুষের জীবন, মানুষের মরণ, মানুষের রুজি, মানুষের রোগ ব্যাধি করোনা সেদিন লেখা হয়ে গেছে। সেদিন যদি করোনা লেখা থাকে, আর যদি পাথরের ভিতরে ঢুকে থাকে তবু তাকে করোনা ধরবেই ধরবে। সেদিন যদি করোনা না লেখা হয়ে থাকে, আজ যদি করোনা যার হয়েছে তার গায়ের উপরে শরীর লাগিয়ে বসে থাকে তবুও করোনা ধরবে না। আমি আব্দুর রাজ্জাক এটাকে বিশ্বাস করি, এভাবেই আছি, এভাবেই থাকবো। অল্প দিন বাঁচতে এসে তাকদীর পরিবর্তন করতে আমি রাজি নই। সম্মানিত দীনী ভাই বোন, বিষয়টি তখন শক্তভাবে বলেছিলাম, যারা হুঙ্কার দিয়ে বলেছিল তারা চুপসি লেগে গেছে, মুখ খোলে না, করোনা আমাকে হতে পারে না। আমি সেদিন বলেছিলাম, যার করোনা হয়েছে তার প্লেটে একসাথে আমি খেতে রাজি, করোনায় কেউ মারা গেলে আমি তাকে গোসল জানাজা দিব, এতে যদি আমাকে করোনা ধরে আমি বলবো না ওর কারণে ধরেছে, আমি বলবো
পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লিখা হয়েছিল, সেই জন্য আজকে ধরেছে, এর কারণে ধরনি। বহু ছেলে মেয়ে বাপের কাছে যায় না, স্ত্রী বা স্বামীর কাছে যায় না, আবার কেউ কেউ স্বামীর গায়ের সাথে আছে করোনার বিছানে, তাকে ধরে না। করোনার লোকটা খাওয়া দাওয়ার পরে যেটুকু বেঁচেছে ওটুকু নিচে ফেলে দিয়েছে, ওটুকু ফকিরে খাচ্ছে, ওকে করোনা ধরে না। আর আমি যখন করোনা রোগীকে দেখতে গেলাম, তখন ওই লোকের ছেলেমেয়েরা বলছে, ওস্তাদ হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, হুজুর আপনি আসেন না, এইভাবে চিল্লা চিল্লি শুরু করে তার ছেলেমেয়ে। বলছে বলো কি তুমি, আমার অন্তরে ধাক্কা খায় না, তোমার বাপের গায়ে হা দিয়ে আমি ঘন্টা যাবত বসে থাকব, আমার অন্তরে ধাক্কা খেলে আমার ইমান দুর্বল, এ কথাই ঠিক। আমার অন্তরে ধাক্কা খাবে না, এ কথাই ঠিক। আমি বলবো না তোমার বাপের কারণে আমার করোনা হয়েছে, আমার করোনা আগেই লিখা ছিল, সেই জন্য হয়েছে। সম্মানিত দিনই ভাই বোন, এক সাই চূড়ান্ত, এক সাইয়ের ওজন 2.5 কেজি, আর না হলে 2 কেজি 400 গ্রাম বা 2.5 কেজির এক একটু বেশি। এইখানে কি বলা আছে? 2.5 কেজি বলেছো তোমরা, ঠিক আছে, 2.5 কেজি, 2.5 কেজি, এইটাই ঠিক আছে। তো এক একটু বেশি হিসাবে কেউ যদি 3 কেজি বলে, তো ওটা যেভাবে আছে সেভাবেই করে, এটাই ওজনের মাপে ঠিক আছে। ওটা তো একটা পাত্র, নিয়ে এসে মাপলে, ই র্যাকেটটা মাপলে বেশি হয়ে যাবে, আর মদিনটা মাপলে কমে যাবে 19-20। সম্মানিত দিনই ভাই বোন, আবারও বলে রাখছি, ঈদের দিনের প্রথম কাজ হলো, ঈদের দিনের দ্বিতীয় কাজ গোসল করতে হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি বলেছিলেন, সুন্দর উত্তম গোসল করা জুমার দিন, উত্তম গোসল করা আরাফার দিন, উত্তম গোসল করা ঈদুল ফিত্রের দিন, উত্তম গোসল করা ঈদুল আজহার দিন, দ্বিতীয় কাজ শেষ হল। ঈদের দিনের তৃতীয় কাজ, ঈদের দিনের তৃতীয় কাজ, ঈদুল ফিত্র হলে খেয়ে বের হতে হবে। বোরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঈদুল ফিত্রে আগে খেতেন, তারপরে ঈদের মাঠে যেতেন, আর ঈদুল আজহাতে এসে খেতেন। তাহলে ঈদুল ফিত্রে খেয়ে যাওয়া সুন্নাত, আর ঈদুল আজহাতে এসে খাওয়া সুন্নাত। এসে গরুর গোশত কলিজা খেতে হবে, এইটা জরুরি নয়, আর সোয়া পহর রোজা থাকতে হবে এ কথাও নয়, অর্ধেক দিন রোজা থাকতে হবে এ কথাও নয়। ঈদের দিনের সুন্নাত হচ্ছে সেটা যদি ঈদুল ফিত্র হয় তাহলে খেয়ে যাবে, আর যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে। বুঝা যায় না কথা? যদি ঈদুল আজহা হয় তাহলে এসে খাবে। ঈদুল ফিত্রের চতুর্থ জরুরি কাজ, সূর্য ওঠার পরপরই বের হতে হবে। আব্দুল ইবনে বসুর বলেন, তিনি বের হলেন কিছু জনগণকে নিয়ে ঈদের মাঠে, ফানকারা ইবতেআন নাস, জনগণের ঈদের সলাত দেরি করে আদায় করাকে তিনি নাকচ করলেন। তিনি বললেন, কাদ ফারাগনা সাআতানা হাজিহি, এই সময় আমরা ঈদের সলাত আদায় করে নিয়েছি, তখন ছিল চাস্তের সলাতের সময় 7:30-8, দেরি করাকে তিনি নাকচ করলেন। এই ছেলে খুব মূল্যায়ন করা কথা শুনতে হবে, খুব দাম দিতে হবে। কে বলল ঢাকা ঈদগাহ মাঠে একবার সলাত হবে 9টার সময়, একবার সলাত হবে 10টার সময়, একবার সলাত হবে 11টার সময়? ধর্ম পাগল হয়ে গেছে? ধর্ম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের হাওয়াই লাড্ডু দুনু হাত মে লাড্ডু হয়, যে চায় উসকো খালে, যে চায় উসকো ছোড় দে। সূর্য উঠার পরপরই ঈদের সলাত আদায় করতে হবে, এই কথাই ঠিক। ঈদের সলাত এবং ইস্তিস্কার সলাতের সময় একই, সূর্য উঠার পরপরে। খুব দেরি করলে না হয় 6:30, না হয় 7টা, এর চেয়ে দেরি করা যেতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, যার কারণে সেসব লোকেরা, আরবের লোকেরা ফজরের সলাতে যখন বের হয় তখন 3-4টা খেজুর পকেটে নেয়, ফজরের সলাত আদায় করার পরে 4-5টা খেজুর মুখে দিয়ে ঈদের মাঠে চলে যায়।
বা মসজিদে হলে সেখানে সালাত আদায় করে চলে আসে। সম্মানিত দিনী ভাই বোন, এক ঈদগাহ মাঠে একাধিক বার সালাত হবে না, তার প্রমাণ এইটা। ঈদের মাঠকে বাসর ঘরের পরিণত করে সাজানো যাবে না, সাজানো নিষেধ, হারাম, এ কথাও ঠিক, চলেন যায়। আব্দুল ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঈদের দিনে বের হতেন মাসিয়ান পায়ে হেঁটে, ওয়ারজো মাসিয়ান ফিরে আসতেন পায়ে হেঁটে। পায়ে হেঁটে যাওয়া ভালো, পায়ে হেঁটে আসা ভালো, সাথে সাথে বাহনে চড়ে যাওয়া যায়, আমরা হারাম মনে করি না, তবে পায়ে হেঁটে যাওয়া ভালো, পায়ে হেঁটে আসা ভালো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদান খালাফাত তরিকা, ঈদের দিনে আল্লাহ রাসূল রাস্তা পরিবর্তন করতেন, এক রাস্তায় আসতেন এক রাস্তায় যেতেন, এটাও সুন্নাত। ঈদের দিনের ধারাবাহিক বাড়ি থেকে সুন্নাত চালু হচ্ছে, এক রাস্তা দিয়ে যাওয়া আর এক রাস্তা দিয়ে আসা, পায়ে হেঁটে যাওয়া পায়ে হেঁটে আসা। এরপরে বলা হচ্ছে, তুহমলাল আনাজাত বাইনে ইয়াদাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা বালাগাল মুসাল্লা, রাসূলের সামনে দিয়ে একটা ওই সূত্রা, যেটা সালাত শুরু করলে তার আগে খাড়ো করা হয়, সূত্রা নিয়ে যাওয়া হতো। ফাইজা বালগাল মুসাল্লা, ঈদের মাঠে চলে গেলে ফা নসেবাত বাইনে ইয়াদাই হে, এই সূত্রাটা গেড়ে দেওয়া হতো, এইটাকে সামনে রেখে তিনি সালাত আদায় করতেন। ওয়াদালেকা ইসল্লি ফাদান লাইসা ফি শাইইন ইসতাতারবিহি, এই জন্য যে ঈদের মাঠ ফাঁকা থাকত, কোনো কিছু ঈদের মাঠে থাকত না, যেটা সামনে করে সালাত আদায় করা যাবে। শুনুন, ঈদের মাঠে মেহরাব তৈরি করা নাজায়েজ, ঈদের মাঠে মিম্বার তৈরি করা নাজায়েজ, ঈদের মাঠকে সাজানো হারাম, ঈদের মাঠকে বাসর ঘরে পরিণত করা হারাম, বাঁশ খাটা দিয়ে সাজানো জায়েজ নয়, একেবারেই ফাঁকা থাকবে, নিতান্তই দখলে।